আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কিন্তু এখানে দেখতে পারতেছো এই শিক্ষার্থী কিন্তু গতকাল রাতে টাকা পেয়েছে। সে কিন্তু আমাকে সকালে নিজে মেসেজ দিয়ে জানিয়েছে যে ভাইয়া সে ঢাকা বোর্ডের শিক্ষার্থী, সে ঢাকা থেকে এই টাকাটা পেয়েছে। তোমরা অনেকেই কমেন্ট করতেছো বরিশাল, রংপুর, দিনাজপুর, মাদারীপুরের টাকাটা কবে থেকে দেওয়া শুরু হবে। বন্ধুরা, টাকাটা কিন্তু দেওয়া শুরু হয়েছে কালকে থেকে। তোমাদেরকে বলবো একটু অপেক্ষা করো, ধৈর্য ধরো, কারণ টাকা যেহেতু দেওয়া শুরু হয়েছে অবশ্যই তুমি টাকা পাবা। এই বিষয়টা কিন্তু এমন না যে তোমার টাকা অন্য কেউ নিয়ে যাবে। তোমাদেরকে বলবো একটু অপেক্ষা করো, ধৈর্য ধরো, অবশ্যই তোমার ফোনে টাকাটা আসবে। আর বন্ধুরা, তোমাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই সঠিক ইনফরমেশনটা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা ঘন্টা বাজিয়ে নোটিফিকেশনটা অন করো। তো খুব তাড়াতাড়ি আমরা বড় একটা ফ্যামিলিতে পরিণত হতে চলেছি, তো তোমাদের সাপোর্টটা আমাদের এখন অনেক দরকার। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর বন্ধুদের ইনভাইট দিয়ে দেবা যেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্ট থাকে। তো বন্ধুরা, স্কুল, কলেজ, মাদ্রাসা, এসএসসি, এইচএসসি 2023 তোমরা কিন্তু সবাই টাকা পাবা। বিষয়টা কিন্তু এমন না যে তোমাদের টাকাটা দেওয়া হবে না, তবে যারা ব্যাকবাউন্সের টাকা এখনও পাও নাই তো সেই টাকাটা কিন্তু দেওয়া শুরু হবে মার্চ মাসে। আর প্রাথমিকের যে টাকাটা, উপবৃত্তির টাকাটা আপাতত বন্ধ রয়েছে, ওই টাকাটা আমরা জানতে পেরেছি যে 15 তারিখ থেকে তোমাদের এই প্রাথমিকের যারা টাকা এখনও পায় নাই সেই টাকাটা দেওয়া শুরু হবে। তো সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই অন্য তথ্য বা ভুল তথ্যর পিছনে না ছুটে সঠিক তথ্য যেখানে পাও সেখানে তোমরা কানেক্ট থাকো। সবাইকে রিকোয়েস্ট করবো আমাদের সাথে কানেক্ট থাকবা, সঠিক তথ্যটা সবার আগে পেয়ে যাবা ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। তো এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আমরা এখানেই। খোদা হাফেজ।